হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুকুতিনি ব্লগে। আপনাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। বন্ধুরা দেখুন, আজ মাঠে জলে পুরো থই থই করছে, চাষিরা মেতে উঠেছে পৃথিবীর সেরা শিল্প রূপায়ণের কাজে। আর একটা একটা করে ধানের বীজ রোপণ করে সারা মাঠটা সবুজে ভরে ফেলবে, পৃথিবী সবুজ রঙে রাঙিয়ে তুলবে। জানেন বন্ধুরা এখন এত সবজির দাম কেন? এই মাঠেই কিন্তু ছিল সবজি বাগান, তা জলে সব থই থই করছে, তাই এত সবজির দাম। লোকাল সবজি আর নেই, তাই প্রচুর দাম শোনা হলো। তাহলে দেখা যাক আজকে সবজির দাম কেমন কি আপনাদেরকে দেখাই। চলুন আর আমি একটু বাজার করে নিই। এগুলো কিনেছি, এই যে পালং শাক, এই সরি এটা হচ্ছে কলমি শাক, আর এই যে পালং শাক, আর আমি কিনেছি কচু, আর সেরকম কিছু কিনিনি আছে। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব সবজি বাগানে, আবার চাষিরা কিভাবে চাষ করছে সেটাকে দেখাবো। তার আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন ভালো লাগবে আশা করি। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, কত মোটা বটগাছ, বিশাল বড় ছায়া, বড় বৃক্ষের ছায়া, দেখুন কত ঝুড়ি নেমেছে দেখুন। এইটা না অনেক পুরানো গাছ, প্রায় 100 বছর পুরানো গাছ, তাই একটু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
বন্ধুরা, আর একটা দারুণ জিনিস দেখুন, কি সুন্দর লাগছে দেখুন, একটা রামধনু উঠেছে আকাশে, পুরো আকাশটা জুড়ে, মাথা থেকে মাথা পুরো গোল হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখুন। আকাশটার একদিকে মেঘ হয়ে আছে, আর আরেকদিকে দেখুন আকাশটা পেঁজা তুলোর মতন পুরো ছড়িয়ে ছড়িয়ে আছে, এত ভালো লাগছে। আর তার মধ্যে থেকে রামধনু উঁকি দিচ্ছে, দারুণ লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে। আর আর একটা কথা, আপনারা কি জানেন, রামধনু উঠলে অনেকেই বলে যে বৃষ্টি হয় নাকি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তা আমি আজকে আমি সত্যি আমি দেখে নিলাম যে রামধনু উঠলো, তারপরেই মানে একটুখানি পরেই দেখলাম প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো, খুব বৃষ্টি হয়েছে। অনেকেই বলে না, মানে বয়স্করা তো বলেই যে রামধনু উঠলে নাকি খুব বর্ষা হয়, তা আমি আজকে দেখলাম সেটাই হলো। কিন্তু এবারে আমি আকাশ দেখতে দেখতে চলে এলাম, দেখুন প্রায় চলে এসেছি বাগানের কাছাকাছি। এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটার পাড়েই সবাই সবজি বাগান চাষ করে এখন, কিন্তু আগে না এই দিঘির জল সবাই, মানে এই গ্রামটা সবাই পানীয় হিসেবে পান করত, তখন টিউবওয়েল ছিল না। আর এখন সেই মানে দিঘির পাড়েই সবজি বাগান করে চাষিরা, এখান থেকে উপার্জন করে। তাহলে চলুন বাগানে কী কী গাছ আছে, কী কী সবজি গাছ লাগিয়েছে, আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করি, দেখুন। এই আমি চলে এসেছি সবজি বাগানে, দেখুন এই যে এগুলো করলা উচ্ছে গাছ, সবে আর কি ভাড়ায় উঠেছে, দেখুন এই যে সব জাল দিয়ে ভাড়া করে দিয়েছে। আর বাগানের ভিতরটা দেখুন কি সুন্দর পরিষ্কার, একদম খুব ভালো লাগছে দেখতে। আর এই এখনও উচ্ছে ধরেনি, ফুলও আসেনি, আর এই উচ্ছে হলে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর দারুণ লাগবে দেখতে, তখন আরও সুন্দর লাগবে। দেখেছেন এই গাছগুলো সবে উঠছে, এখনও তো সেরকম হয়নি, এখনও তো ফল ধরেনি, ওই জন্যে সবজির এত দাম। আগে তো ছিল মাঠে সবজি চাষ, কিন্তু মাঠে তো সব জলে ভর্তি হয়ে গেছে, এইবারে তো ধান চাষ করবে চাষিরা, ওই জন্যে এখন আবার ফের এইগুলোতে, ওগুলো নষ্ট হয়ে গেছে, এইগুলোতে ফের চাষ করেছে, এই সবে সব উঠছে, মানে এক এক করে এই কিছুদিন পরে পরে সব ওঠা আরম্ভ হবে সবজি আবার। আর সবজি বাগানটা কী সুন্দর লাগছে দেখুন, কতটা সবজি বাগান, আর কী কী এটা তো দেখালাম উচ্ছে গাছ, এরপরে কী গাছ আছে না আছে, আরও কী কী সবজি গাছ আপনাদেরকে সব কিছুই দেখাবো এক এক করে, তাহলে দেখুন।
আমি এইবার এসে গেছি শসা বাগানে। দেখুন শসা গাছও সবই ছোট ছোট, ভাড়ায় উঠবে, সব ভাড়া করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে চাল দিয়ে সব ভাড়া করে দিয়েছে। এই যে শসা গাছও সব ছোট ছোট, কিন্তু কি সুন্দর লাগছে, করছে ফলফল ফলফল করছে, আর পুরো সবুজে সবুজ, দারুণ দেখতে লাগছে। আরও সবজি হলে তো আরও সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর। আর শসার এখন প্রচুর দাম। আবার আমি চলে এলাম, এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, দেখতে পাচ্ছেন এই যে ঘাস তুলে রেখেছে, আর এই যে ছোট ছোট, এগুলো বেশি আর একটু কদিন পর থেকেই মানে ঢ্যাঁড়স ওঠা আরম্ভ হবে। দেখুন এগুলোও খুব ভালো লাগছে দেখতে, আশা করি ভালোই লাগছে, আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কেমন লাগলো কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বন্ধুরা বলুন তো, এটা কি গাছ? এটা কিন্তু গাটি কচু গাছ, এটা দারুণ দারুণ টেস্টি খেতে, দারুণ লাগে এই কচুটা। এটা কিন্তু গালে টালে লাগে না, এটা দেশি কচু আমরা বলি, আবার গাটি কচু বলে। এটা খুব সুন্দর, এটা সবই হয়েছে, এই ছোট ছোট গাছ এর সবই খায়, এর পাতা টাতাও খায় অনেকেই, কচি পাতা ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে। তাহলে দেখুন সবজি বাগানটা প্রায় আমার সব দেখানো হয়ে গেছে, এবারে আমি দেখাবো ফুল ফুল গাছ। তাহলে দেখুন এইবার আমি চলে এলাম ওল বাগানে, আর দেখতে পাচ্ছেন তো কত বড় বড় ওল গাছ হয়েছে, হয়তো অতটা বুঝতে পারছেন না কিন্তু অনেক বড় বড় ওল গাছ। আর এটা হলো বলে না সেই সাঁতরা গাছের ওল, আমরা বলি সাঁতরা গাছের ওল, আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। আর একটা ওল গাছের থেকে কতগুলো করে বেরিয়েছে দেখুন, এই ওলের ডাঁটাও কিন্তু আমরা খাই চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে। আর এই ওলটা এখন বিক্রিও হয়। তাহলে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। এখন টাটা।